Hello and welcome once again to the brand new episode of Shubhayu the Glamour Rider. এর আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা প্রায় 15টি করে স্পিসিস পেয়েছিলাম। এইবারের এপিসোডে আপনারা দেখতে চলেছেন আরও কিছু নতুন নতুন স্পিসিস, আর তার সাথে আমাদের স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে অসপ্রে। তাহলে চলুন আর দেরি না করে লেটস গেট স্টার্টেড উইথ দি সেকেন্ড এপিসোড অফ পূর্বস্থলী। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভায়ু দি গ্ল্যামার রাইডার। এখন বাজে ভোর 4:45। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস চুপির ফেরিঘাট। ওইখান থেকে আমরা এবার যাব হচ্ছে টুয়ার্ডস মায়াপুর, মানে আজকে বার্ডিংটা আমাদের হবে মায়াপুরের দিকে। এটা অ্যাপ্রক্স লাগে হচ্ছে আপনার ওই 5 ঘন্টা মতো। তো মাঝি দাদার থেকে যেটা শুনলাম যে যেতেই লাগে হচ্ছে 1.5 ঘন্টা, তো ফিরতে লাগে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা 3 ঘন্টাটা তো চলেই গেল, আর 2 ঘন্টা ইন অ্যারাউন্ডও ঘুরিয়ে আমাদের বিভিন্ন স্পিসিস অফ বার্ড দেখাবে। তো চলুন ডাইরেক্ট দেখা হচ্ছে নৌকাতে গিয়ে। কাল যে মাঠটা আমি দেখিয়েছিলাম আপনাদের, আজকে সেই মাঠটার অবস্থা দেখুন, পুরো একটা কুয়াশার লেয়ারে ঢেকে গেছে। এদিকে মাঝি ভাইরা সব নৌকা ঠিক করছে এখন, আর এই ওপরে এখনো চাঁদ উঠে আছে। অসাধারণ কুয়াশা হয়ে আছে, তাই জন্য আমাদের একটু লেট হলো বেরোতে, আরও 15-20 মিনিট লেট হবে। তো চলুন একেবারে নৌকাতে উঠে কথা হবে। সকালের বোট যাত্রা শুরু, আমরা এবার যাব টুয়ার্ডস মায়াপুর বার্ডিং করতে। হরিদাসদাও টাইমে চলে এসেছিলো, আমরাও টাইমে এসেছিলাম, কিন্তু কুয়াশা থাকার জন্য আমাদের ওই আধ ঘন্টাখানিক লেট হলো। তো আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ব্যাকও করতে হবে 1টার মধ্যে, 3টেই ট্রেন। চলুন বাকি রাস্তায় যেতে যেতে কথা হবে। আমাদের বেরোতে বেরোতে প্রায় ঘন্টাখানেক দেরি হয়েছিল, কিন্তু আমরা এটাই ঠিক করেছিলাম যে যতক্ষণ না মাঝি ভাই আমাদেরকে বলবে যে না এবারে আপনারা যেতে পারেন, ততক্ষণে আমরা বেরোবো না, কারণ এই রাস্তাটা সব থেকে ভালো ওনারাই বোঝেন। আর যদি বলেন অভিজ্ঞতার কথা, সেটা বলে বোঝাতে পারবো না, সেটা এসে ফিল করতে হবে।
সময় এই জেলে ভাইদের জালে পাখিরাও আটকা পড়ে যায়। এরকম যদি পাখি কখনো আপনারা দেখেন তাহলে আপনাদের মাঝিকে বলবেন অবশ্যই সাহায্য করতে। চুপির ঘাট থেকে মায়াপুর যাওয়ার রাস্তাটি হচ্ছে ওই 1.5 ঘন্টার মতো, কিন্তু আপনারা বুঝতেই পারবেন না কখন 1.5 ঘন্টাটা কেটে গেল। এত সুন্দর রাস্তা আর এত মনোরম পরিবেশ যে আপনারা পরে শেষ হয়ে গেলে রিগ্রেট করবেন। এই সূর্যোদয়ের দৃশ্য যে কোনো বড় বড় জায়গাকে হার মানিয়ে দিতে পারে। যেতে যেতে আমরা ফেঁসে গেলাম কচুরিপানাতে, কিন্তু আমাদের সাথে ছিল হরিদাসদা, যে নিজের অভিজ্ঞতায় আমাদেরকে ঠিক পার করে দিল। আমরা আজকে আরেকটি ইন্টারেস্টিং জায়গা দিয়ে যাব, সেটা হচ্ছে গরিবের অ্যামাজন। না, আমি না, এখানকার মাঝি ভাইরাই এই নামটি দিয়েছে। পূর্বস্থলিতে এলে অবশ্যই এইদিকে আসবেন, না হলে কিন্তু আপনারা বড় অংশের একটা অভিজ্ঞতা মিস করে যাবেন। এই যে রাস্তাটি, এই রাস্তাটি হচ্ছে চুপির যে অক্সবো লেক, ওই লেক আর গঙ্গার সাথে সংযোগকারী রাস্তা, এবং এইটা বর্ষাকালে কিচ্ছু থাকে না, এতটাই জল থাকে যে এটা পুরো ভরে যায়। তবে এই ডিসেম্বর থেকে নিয়ে মার্চ বা এপ্রিল মাস অবধি যখন পাখি প্রেমীরা এইখানে ছবি তুলতে আসে পাখির, এইটাই একমাত্র পথ যেটা দিয়ে আপনারা মায়াপুরের দিকে গঙ্গাতে যেতে পারেন। এইখান দিয়ে নৌকা করে যাওয়ার অনুভূতিটা সত্যি অ্যামাজনের মতো। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে চলে যাচ্ছে নৌকা, তার উপরে আবার মাঝে মাঝে ব্রিজও আছে, এই যেমনটি সামনে দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণ অভিজ্ঞতা। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটিতে এবং এর আগের পর্বের ভিডিওটিতে ডেসক্রিপশন বক্সে চুপিতে কেরমভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন সময় আসাটা সবথেকে ভালো, সব আমি দিয়ে দিয়েছি। তার সাথে অ্যাডেড হচ্ছে মাঝি ভাইদের নম্বর, যদি একজনকে বাই চান্স না পান তাই আমি 3-4 জনের নম্বর প্রোভাইড করে দিয়েছি। আপনারা অবশ্যই আসুন এবং এই গরিবের অ্যামাজন আর চুপিটাকে ঘুরে যান। ভিডিওটির ডান দিকে দেখুন একটি বাঁশের ওপরে বসে আছে মাছরাঙা। এত কাছ থেকে মাছরাঙা আমি সত্যি কোনোদিন দেখিনি। গরিবের অ্যামাজনটি ছেড়ে দেখতে দেখতে ঠিক 1.5 ঘন্টার মাথায় আমরা পৌঁছে গেলাম গঙ্গার বুকে। অভিজ্ঞতাটা এসেই বরঞ্চ অনুভব করুন না। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি অসপ্রেকে মাছ ধরা দেখার জন্য। তিনি বসে আছেন একদম দূরে একটি বাঁশে, আদৌ আসবে কি কখন আসবে তা জানা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না।
আর পিছনে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দির, তবে যেহেতু এত হেজ হয়ে আছে তো যে কারণে ভিডিওতে একদম অস্পষ্ট, খালি চোখে তাও দেখা যাচ্ছে। ওই যে একটু হেজি দেখা যাচ্ছে, বাট ওটাই হচ্ছে মায়াপুরের ইসকনের মন্দির। চুপির দিকে ফেরার পথে আমাদের সাথে দেখা হলো আমাদেরই মতো পাখি প্রেমিক আরও 5-6টি নৌকার, তার মধ্যে থেকে আরোহী এবং মাঝি দুজনেরই বক্তব্য ছিল একটাই, আপনারা কি অসপ্রেকে দেখেছেন, সে কি মাছ খাচ্ছে? মাঝে ঠিক করা হলো যে এই খালটি পেরিয়ে ডান হাতেই একটি সর্ষে ক্ষেত আছে, কখনো কখনো অস্প্রে বাবু নাকি ওইখানে মাছটি নিয়ে গিয়ে রসিয়ে রসিয়ে খান। তবে আমাদের ফেরারও তারা ছিল, কেননা আমাদের ট্রেন ধরার ছিল 3টার সময়। আমরা আর ওয়েট করলাম না, আমরা বেরিয়ে পড়লাম সোজা কাস্তশালী ঘাটের দিকে। আজকেও আমরা ফ্রেমবন্দি করলাম প্রায় 12-13টি স্পিসিস, এটির কার্টসি টু মাই বেটার হাফ। চার বন্ধুর আড্ডা দেওয়ার জায়গাটি দেখুন, কি মনোরম না? চুপির এই অক্সবো লেকের স্বচ্ছ স্ফটিক জল আন্দামান এবং কাশ্মীরের ডাল লেককেও হার মানিয়ে দিতে পারে।
আপনারা যদি কলকাতার অদূরে অ্যাডভেঞ্চার, নির্জনতা এবং সমৃদ্ধিকরণের অংশ নিয়ে গন্তব্যস্থলের পরিকল্পনা করছেন, তবে পূর্বস্থলী ভ্রমণ খুব ফলপ্রসূন্ন হবে। আমরা চুপির সকালবেলার আউটিংটা সেরে বার্ডিং করে হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের দিকে। রাস্তায় যেতে যেতেই এই রামসীতার মন্দির চোখে পড়ল। দেখুন, পুরনো দিনের মন্দির। লোকালদের থেকে কথা বলে জানা গেল যে এটি প্রায় 200 থেকে 250 বছরের পুরনো। চলে এসেছি এখন খাবার খেতে। এই হচ্ছে আমাদের খাবার, এটা হচ্ছে ভেজ স্পেশাল থালি। দারুণ হোটেলটা, আমি খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে ভিডিওটি দেখাবো হোটেলে। দারুণ এই মা হোটেলে আমরা খাবার দাবার খেলাম। খুব ভালো খাবার দাবার, খুবই ভালো খাবার দাবার, মানে এটা রেকমেন্ডেড যে অবশ্যই খেতে হবে। লাঞ্চ সেরে 3:30 নাগাদ আমরা হাওড়ার দিকের ট্রেন ধরে আমাদের পূর্বস্থলী ট্রিপের সমাপ্তি করলাম। এই ছিল পূর্বস্থলী ভ্রমণের অন্তিম ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো আপনাদেরকে সব রকমের ইনফরমেশন প্রোভাইড করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন শুভায়ু দি গ্ল্যামার রাইডার। সি ইউ নেক্সট টাইম ইন অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড কিপ ওয়াচিং দিস স্পেস ফর মোর ভিডিওস।